নমস্কার বন্ধুরা টি ইউ এক্সাম হেল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমাদের বিডিউটি হচ্ছে সেই সকল বন্ধুদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ঠিক আছে অর্থাৎ তোমরা যারা সম্পূর্ণ নম্বর পেয়েও দুটি সাবজেক্টে ব্যাক আসার কারণে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারিনি ঠিক আছে তো তোমাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি তো তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছ অবশ্যই তোমরা খুব গুরুত্ব সহকারে আমাদের ভিডিওটি দেখবে তাছাড়া তোমরা যারা ভিডিওটিকে দেখছ তোমাদের ছোট ভাই ও বোনও থাকতে পারে এরকম তো তোমরা আমাদের ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে ভিডিওটিকে স্কিপ করবে না আমরা তোমাদেরকে আজকে সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে করে নিচ্ছি ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে কারণ আমাদের এই চ্যানেলে আমরা শুধুমাত্র স্টাডি রিলেটেড এবং বিভিন্ন চাকরিমূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের চ্যানেল থেকে আমরা সহায়তা করার চেষ্টা করি ঠিক আছে তাছাড়া বন্ধুদা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং অবশ্যই তোমাদের আপনজনদের সাথে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবে যেন তারাও আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ বিষয়ে সহায়তা পায় ঠিক আছে তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ভিডিওটি তো এখানে দেখো কি লেখা আছে বোর্ড পরীক্ষায় ফেল ক্লাসে উঠতে বছর বাঁচাও পরীক্ষার ব্যবস্থা করলো ত্রিপুরা ঠিক আছে তো তারপর দেখছি এখানে কি লেখা আছে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী মোট নম্বর নম্বর পেলেও দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছ তাদের জন্য বছর বাছাও পরীক্ষার ব্যবস্থা করলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ঠিক আছে অর্থাৎ যারা দশম শ্রেণী বোর্ড পরীক্ষায় দেড়শো নম্বর অর্থাৎ সম্পূর্ণ নাম্বার পেলে তোমরা কিন্তু দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে ঠিক আছে দুটি বিষয়ে তোমাদের ব্যাগ এসেছে তো তোমাদের জন্য এবছর থেকে বছর বছর পরীক্ষার ব্যবস্থা করলো মধ্য শিক্ষা পর্ষদ তোমাদের জন্য খুবই একটি খুশির খবর অর্থাৎ যারা দুটি বিষয়ে ফেল করেছে ঠিক আছে তো তারপর দেখছি কি লেখা আছে এখানে দশম শ্রেণীর পরীক্ষার্থী মোট নম্বর পেলেও দুটি অকৃতকার্য তাদের পাশ করিয়ে পরবর্তী ক্লাসে ওঠার সুযোগ করে দিতে বছর বাছাও পরীক্ষার ব্যবস্থা করলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ঠিক আছে আশা করি তোমরা এই জায়গাটা সম্পূর্ণ বুঝে গেছ জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে এই প্রথম বছর বাছাও পরীক্ষার আয়োজন করতে চলেছে পর্ষদ ঠিক আছে তো আগামী সেপ্টেম্বর মাসে এই প্রথম বছর বছর পরীক্ষাটি আয়োজন করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ তারপর দেখছি কি লেখা আছে এখানে দেখো এই পরীক্ষায় পাশ করলে পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে দশম শ্রেণী বোর্ড পরীক্ষায় অকৃত কার্য ঠিক আছে এক্ষেত্রে বোর্ড পরীক্ষায় ফল প্রকাশের পঁচাত্তর দিনের মধ্যে একটি রিটেস্ট দিতে হবে তো এটা এবছর থেকে প্রত্যেক বছর চলবে ঠিক আছে তো তারপর দেখো কি লেখা আছে শনিবার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডাইরেক্টর ববতু সাহা জানিয়েছেন আগামী বিশ আগস্টের মধ্যে আমরা বছর বছর পরীক্ষা সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করবো ঠিক আছে এর ফলে বছর নষ্ট না করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য বছর কি হতো তোমাদের দুটো সাবজেক্ট ব্যাক আসলে তোমরা এক একটি বছর তোমাদের বসে থাকতে হতো ঠিক আছে তারপর একটি বৎসর পরে তোমাদেরকে সে এক্সাম দিয়ে তারপর পরবর্তী ক্লাসে উঠতে হতো ঠিক আছে তো এই সিস্টেমটা এবছর থেকে অর্ষদ তুলে দিয়েছে তোমরা যাদের দুটি সাবজেক্টে ব্যাক আসবে তোমাদের রেজাল্ট দেওয়ার পঁচাত্তর দিনের মধ্যে তোমরা আরেকটি রিটেস্ট দিয়ে তোমরা পরবর্তী ক্লাসে উঠতে পারবে ঠিক আছে তো তারপর দেখছি কি লেখা আছে এখনো পর্যন্ত ঠিক হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে এই পরীক্ষার আয়োজন করা হবে ঠিক আছে অর্থাৎ যাদের এবছর দুটি সাবজেক্টে ব্যাক এসেছে তারা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষা দিয়ে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে ঠিক আছে তবে কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে পরীক্ষার দিন পরিবর্তন করা হতে পারে অর্থাৎ কোভিড নাইন্টিনের জন্য তোমাদের পরীক্ষাটা কিছুদিন পিছু হতে পারে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে হওয়ার পর তোমরা তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে তো এটা তোমাদের জন্য খুবই একটি ভালো খুশির খবর নিয়ে এলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ তো তারপর দেখছি নেক্সট কি লেখা আছে দেখো একদিকে এদিন বোর্ড সভাপতি জানিয়েছেন যদি কোনো শিক্ষার্থী দেড়শো নম্বর পেয়ে থাকে কিন্তু তিনটি বিষয়ে ফেল করে তাহলে রিভিউ প্রক্রিয়া চলাকালীন সে বছর বাঁচাও পরীক্ষায় বসে কোনো একটি বিষয়ে পাস নম্বর তুলতে পারে এই কারণে রিভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো তোমাদের জন্য আজকে আমরা খুবই একটি খুশির খবর নিয়ে আমাদের ভিডিওটি তৈরি করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সে কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের চ্যানেল অবশ্যই করবে পাশে থাকা প্রেস করে কারণ আমাদের চ্যানেল থেকে আমরা প্রায়ই শিক্ষা সংক্রান্ত এবং বিভিন্ন চাকরি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ